আসসালামু আলাইকুম সবাইকে, আমি রুক্সি আরবি। আমার পেজ আরবিস কালেকশন থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম। তো যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে নেট লাইট সাউন্ড সব কিছু ঠিক আছে কিনা, আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। ওকে, নেটে লাইটে সাউন্ডে কোথাও কোনো সমস্যা থাকলে আগে আগেই জানিয়ে দিবেন। আর যারা জয়েন করবেন অবশ্যই জয়েন করার সাথে সাথে আমার লাইভটা শেয়ার করে দিবেন, ওকে, যে কোনো গার্লস গ্রুপে অথবা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। ওকে, যেহেতু আমি রিসেন্টলি একটা কথা অনেকের কাছেই শুনছি, প্লাস আপনারা আমাকে বলছেন ইনবক্সে যে আপু নোটিফিকেশন পাই না কেন, ঠিক আছে, আমি যখন লাইভ হই তখন নাকি আপনাদের কাছে নোটিফিকেশন যায় না। এটা আমার না, শুধু আরও অনেকের পেজে এই সমস্যা দেখা দিয়েছে, যেটা হচ্ছে কিনা ফেসবুক আপডেটের কারণে। হয়তো অনেকের ওয়ালে যে পেজগুলো লাইক দেওয়া ছিল ওগুলো হচ্ছে নোটিফিকেশানগুলো কেন যেন যাচ্ছে না, ঠিক আছে, পুরনো যে লাইক দেওয়া, যেহেতু আমাদের পেজে আপনাদের অনেক আগে থেকে লাইক, সো এই লাইকের মানে আগে পুরনো যাদের লাইক দেওয়া ছিল তাদের কাছে হয়তো নোটিফিকেশানটা যাচ্ছে না আমি যতদূর জানি। সো অপর একটা কাজ করতে পারেন, আপনারা একটু আমার পেজে ঢুকে গেট নোটিফিকেশান বাটনটা অন আছে কিনা এটা একটু চেক করে নিতে পারেন। আর আমি যে লাইভগুলো করি, আপনারা যখন আমার লাইভগুলো দেখেন অথবা যখন পরবর্তীতেও দেখেন রেকর্ডেড লাইভ হিসেবে, তখন কিন্তু আমার এই লাইভগুলোতে জাস্ট একটা লাইক দিয়ে রাখবেন, ঠিক আছে, একটা লাইক অথবা যে কোনো একটা রিয়েক্ট দিয়ে রাখবেন, যে কারণে হচ্ছে পরবর্তী লাইভগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। যারা জয়েন করেছেন একটু কমেন্ট নিয়ে নিব। ওকে, শাহনাজ আপু লিখেছেন হাই, ফয়সাল ভাইয়া লিখেছেন হ্যালো, জি ঠিক আছে লিখেছেন ফয়সাল ভাইয়া, সুমন ভাইয়া লিখেছেন হাই, হাই আপু লিখেছেন সোনিয়া আপু, মিষ্টি আপু লিখেছেন হাই আপু, আচ্ছা শাবনাজ আপু লিখেছেন হাই, লুবনা আপু লিখেছেন হাই আপু, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুন্দর লাগছে তোমাকে লিখেছেন রুবনজি আপু, আপু আপনার নামটা বুঝতে পারছি না। আচ্ছা শম্পাপু লিখেছেন হাই আপু, নাজা আপু লিখেছেন হ্যালো আপু, এমি আপু লিখেছেন হ্যালো আপু কেমন আছো, মিস্টার আপু লিখেছেন কেমন আছো আপু, আমি অনেক ভালো আছি আপুরা, আপনি কেমন মানে আপনারা কেমন আছেন, আপু কেমন আছো, শাবনাজ আপু লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, অর্থশ আপু লিখেছেন হাই, অর্থশ আপু অনেক ভালো লাগছে আমার লাইভে আপনাকে আবার পেয়ে, মেহবুব আপু জয়েন করেছেন অলরেডি রিয়্যাক্ট দেখতে পাচ্ছি, শাবনাজ আপু লিখেছেন হাই, মেহবুবা আপু ইজ ওয়াচিং, আচ্ছা হাই আপু অল ক্লিয়ার, সম্পর্ক পুলিকেশন কেমন আছো, আলহামদুলিল্লাহ আপু তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আজকে কিন্তু সত্যি কথা আমি একদম নো মেকআপে চলে এসেছি, নো মেকআপ বলতে হচ্ছে আমি বলে দিই, আমাকে যদি কেউ মানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে কমেন্ট করে যে আপু কী প্রোডাক্ট দিয়ে মেকআপ করো বা একদম ফুল কভারেজ করো কিনা, আজকে জাস্ট আমি একটু ফেস পাউডার দিয়েছি, একটু লিপস্টিক দিয়েছি, একটু মাস্কারা শেষ, ঠিক আছে, অনেক মানে বেজে আমি কিছুই করিনি আজকে। সো আজকে যদি আমাকে সুন্দর লেগে থাকে এটা ন্যাচারাল বলতে পারেন, জাস্ট পাউডার প্রোডাক্টগুলো দিয়েছি, ঠিক আছে। আচ্ছা আপু তোমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আচ্ছা থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে, আচ্ছা থ্যাংক ইউ, আচ্ছা অল ক্লিয়ার আপি, মেহবুব আপু লিখেছেন, শাহেলা আমিন আপু জয়েন করেছেন, রিয়্যাক্ট দেখতে পাচ্ছি। সো সবাইকে বলবো যে আমার কিন্তু ইদানিং খুব মন খারাপ লাগছে, কারণ আমার মনে হচ্ছে আমার লাইভটা অনেকের ওয়ালই যাচ্ছে না, ঠিক আছে, আমার মনে হচ্ছে যে আমার লাইভটা সবার কাছে লাইভে নোটিফিকেশন যাচ্ছে না, কজ আমার ভিউগুলো বাড়ছে আমার লাইভটা রেকর্ডেড হওয়ার পর। বাট আমি যখন লাইভ হই আমি লাইভে দেখা যায় ম্যাক্সিমাম টাইমই ভিউয়ার্স অনেক কম পাচ্ছি, কেন কম পাচ্ছি আমি জানি না, আমি সেম আমি আমার আগের ভিউয়ারগুলো অথবা হচ্ছে আমি যে ভিউগুলো পাই সেগুলো পাই কিন্তু লাইভটা রেকর্ডেড হয়ে যাওয়ার পরে, এটা কেন হচ্ছে আমি জানি না। অন টাইম যখন আমি লাইভ হই তখন মনে হয় নোটিফিকেশন অনেকের কাছেই যায় না, এই জন্য কিন্তু আসলে আমার অনেক মন খারাপ। তো যারা হচ্ছে আমাকে ভালোবাসেন অবশ্যই চেক করবেন যে আমার পেজে নোটিফিকেশন বাটনটা আপনাদের অন করা আছে কিনা, ঠিক আছে, একটু কাইন্ডলি চেক করে নেবেন, অথবা যদি না থাকে নতুন করে একটু ফলো দিয়ে নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন, আর বেশি বেশি করে লাইভ শেয়ার করে দিবেন, কজ আমার কাছে মনে হচ্ছে কেন যেন আমার এই লাইভটা অনেকের কাছে যাচ্ছে না বা নোটিফিকেশনটা অনেকেই পাচ্ছেন না, এটা অনেকে মানে কমপ্লেন করছেন। আপু আমার কমেন্ট পড়ো না কেন, মিস করে গিয়েছি ভাইয়া, আচ্ছা আজকে অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। নার্গিস আপু জয়েন করেছেন, ইজ ওয়াচিং, আচ্ছা আপু ড্রেস দুটো পেয়েছি শাবনাজ আপু, তাই আপু রিভিউ দিয়ে দেবেন, ভালো লাগবে, ফুললি ক্লিয়ার, সুপার ক্লিয়ার, অল ক্লিয়ার লিখেছেন ফাতিমা আপু, আচ্ছা আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি, আচ্ছা ক্লিয়ার আপু, থ্যাংক ইউ।
শিল্পী অ্যাপ্লিকেশন, কেমন আছো আপু? রুমি অ্যাপ্লিকেশন, ড্রেস দেখাও, অর্থসপ হ্যাঁ ড্রেস দেখাবো তো, বাট বললাম না যে মন খারাপ লাগে যে ভিউয়ার্স কম আসে, ঠিক আছে। সো ড্রেস দেখানোর আগে ফার্স্টে বলে দিচ্ছি কীভাবে ড্রেস অর্ডার করতে হবে এই লাইভ থেকে। যে ড্রেসটা আপনাদের ভালো লাগবে, ড্রেসটা একটি স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে। ইনসাইড ঢাকা হচ্ছে ডেলিভারি চার্জ থাকবে 80 টাকা, ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য 120 টাকা। ইনসাইড ঢাকা এবং আউটসাইড ঢাকা, অল ওভার বাংলাদেশ কিন্তু আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দেবো। আমরা কিন্তু কোনো প্রকার কোনো বিকাশ নেই না, কোনো বিকাশ নগদ রকেত অথবা কোনো ব্যাংকের মাধ্যমে আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট নিয়ে থাকি না, ফুল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি। যেটার মানে হচ্ছে আপনি ঘরে বসে আমাদের প্রোডাক্টটা একদম হাতে পেয়ে তারপর আপনি আমাদের ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পে করে দেবেন। অ্যাডভান্স প্রোডাক্ট পাওয়ার আগে কখনোই আপনাকে আমাদের পেজে কোনো টাকা পেমেন্ট করতে হবে না। যদি কেউ আপনাদের থেকে আরবিস কালেকশনের নাম করে টাকা চায়, কখনোই দিবেন না, মানে অ্যাডভান্স টাকা চাইলে, আমরা আরবিস কালেকশন যারা অরিজিনাল পেজ আছে আমরা কিন্তু কোনো প্রকার কোনো অ্যাডভান্স নেই না। যদি দিয়ে থাকে কোনো ফেক ফ্রড পেজকে, তাহলে কিন্তু সেই দায়ভারটা আপনার থাকবে, আমরা কিন্তু সেই দায়ভারটা নেব না। ওকে, আচ্ছা, এটা ছিল গিয়ে বেসিক রুলস। আমি তোমাকে আজ দেখলাম তাই সাথী আপু, সাথী আপু মনে হয় আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো যায় না, তাই না? আচ্ছা আপু, কেমন আছো? মো অ্যাপ্লিকেশন, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সো আজকে যে ড্রেসটা দেখাবো, মানে ড্রেসগুলো দেখাবো, সেটা হচ্ছে বেসিক্যালি লিখে দিয়েছি যে কমফোর্টেবল লন, ওকে, একদম ঘরে বসে, প্লাস হচ্ছে এগুলো এমন কোয়ালিটি প্লাস এমন মেজারমেন্ট থাকবে, এগুলো কিন্তু বাইরেও পরে যেতে পারবেন, বিশেষ করে যারা অফিস গোয়িং আছেন, যারা ভার্সিটি গোয়িং আছেন, ওকে। ভার্সিটিতে যেহেতু খুলে নিয়ে, সো বলতে পারেন যারা অফিস গোয়িং আছেন, রেগুলার যাদের বের হতে হয়, তারা কিন্তু এই টাইপের একটা সুন্দর কমফোর্টেবল লোন পরে একদমই ছটফট করে বেরিয়ে যেতে পারবেন এবং সারাদিন আপনাকে খুবই কমফোর্ট ফিল করবে, ঠিক আছে? সারাদিন আপনি খুবই কমফোর্ট ফিল করবেন এবং আপনার কিন্তু একদমই মনেই হবে না যে আপনি কোনো হচ্ছে, মানে সারাদিন যে বসে বসে কাজ করতে হচ্ছে, কোনো বোরিং ফিল হবে না, কারণ এটা একদমই বাসায় পরে থাকা ড্রেসের মতোই ফিল দেবে। এটা খুবই খুবই কমফোর্টেবল একটা ড্রেস। এই লনগুলো যখন আমি প্রাইসটা মেনশন করব, তখন অনেকেই হচ্ছে প্রাইসটা দেখে বুঝতে পারবে যে এগুলো কোন কোয়ালিটির লনগুলো এবং এগুলোর কোয়ালিটিটা কীরকম হয়, কজ এই লনগুলো এর আগে অনেকে আমার থেকে নিয়েছেন এবং অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন, ঠিক আছে? এই ড্রেসটা দিয়ে আমি ফার্স্টে স্টার্ট করব, ওকে। যেটা আমি পরে আছি, আমার ড্রেসটা দেখা যাচ্ছে, যেটা কি না ব্ল্যাক ব্ল্যাকের সাথে ডিপ গ্রে কালার অথবা ডিপ সুরমা কালারের কম্বিনেশন, যেটাই বলেন না কেন, ওকে। সো আমারটা দিয়ে আমি ফার্স্টে স্টার্ট করছি, দেখেন এটা হচ্ছে গিয়ে যে ড্রেসটা আমি পরে আছি, ওকে, ব্ল্যাক এবং হচ্ছে ডার্ক সুরমা কালারের কম্বিনেশন। আচ্ছা, সাদিয়া অ্যাপ্লিকেশন, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ। জান্নাতুল অ্যাপ্লিকেশন, হাই আপু, হ্যালো। তো এই হচ্ছে গিয়ে আমার ড্রেসটা, এটার পুরো সম্পূর্ণ ওভারলুকটা আমি দেখিয়ে দিব, তারপর হচ্ছে আমি ক্লোজলি দেখাবো, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ আমাদের বাংলাদেশি একটা কালেকশন, ঠিক আছে? আমাদের দেশীয় গর্ব বলতে পারেন এই প্রোডাক্টটা, কজ এই প্রোডাক্টটা যখন আমি হাতে পাই, যখনই আমি হাতে পাই না কেন, এটার যেই শিপমেন্টে আমার কাছে মনে হয় যে এই প্রোডাক্টগুলো একদম বাংলাদেশের মধ্যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এবং এর উপরে ভালো লন আর কিছুই হতে পারে না। এই সেম লনটা যদি আমরা হচ্ছে ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে ইম্পোর্ট করতে চাইতাম, তাহলে আমার কাছে মনে হচ্ছে কস্টিংয়ের কারণে বা ক্যারিং খরচের কারণে এটা কিন্তু অনেক অনেক প্রাইস বেড়ে যেত, ঠিক আছে? এটার যা কাপড়ের কোয়ালিটি প্লাস হচ্ছে এটার যা লম্বা চওড়া থাকে, যতখানি কাপড় দেয়া থাকে, এটা যদি ওকে এটা যদি আমরা হচ্ছে আমাদের কোনো দেশ থেকে আমাদের আনতে হতো, তাহলে এটার পেছনে যে কস্ট পড়তো সেটা নিয়ে প্লাস হচ্ছে আমাদের যে প্রাইস দিয়ে কিনে আনতে হতো, সব মিলে এটার অনেক প্রাইস হওয়ার কথা ছিল। কাজে লনটা খুবই ভালো, খুবই ভালো, ঠিক আছে? যেহেতু আমাদের দেশীয় একটা প্রোডাক্ট, সো বলবো দেশের জন্য এটা খুবই একটা গর্বের বিষয় এই প্রোডাক্টটা। এটা হচ্ছে কি আমার ড্রেসটা টোটাল ওভার লুকটা আমি কিন্তু ড্রেসটা মেজার করে বলে দিব যে কতখানি লম্বা চওড়া আছে, ঠিক আছে? ড্রেসটা দেখেন, এটা টোটাল একটা ব্ল্যাক কালার বেজের উপর করা আছে এবং কী কী কালার ভেতরে দেওয়া আছে এটা আমি ক্লোজলি দেখাবো, আগে হচ্ছে ওভারলুকটা দেখিয়ে নিচ্ছি, ওকে। তো এখন আমি ক্লোজলি দেখাই, দেখেন এটার বেজে কিন্তু খুবই সুন্দর ক্রিস ক্রস করে এই সুরমা কালারের প্রিন্টটা দেওয়া আছে, ঠিক আছে? সুরমা কালার দিয়ে, ডার্ক সুরমা কালার দিয়ে ক্রিস ক্রস করা আছে ব্ল্যাকের উপরে। এটা হচ্ছে সম্পূর্ণ বডিতে এরকম সুন্দর করে এই ব্যাপারটা আছে এবং এটা কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে? এই ক্রিস ক্রসটা কিন্তু এই পর্যন্ত, তারপরে দেখেন এগুলো জাস্ট ভ্যানিশ হয়ে, ওকে, ক্রিস ক্রসগুলো ভ্যানিশ হয়ে জাস্ট এখানে
সুন্দর ডায়মন্ড শেপের কিছু প্রিন্ট আছে, ঠিক আছে। নিচের দিকে ক্রিস ক্রসগুলো একদম ভ্যানিশ মনে হচ্ছে, শুধুমাত্র ব্ল্যাক ব্ল্যাক করে ডায়মন্ড শেপ করা আছে, বিকজ নিচের দিকটা অলমোস্ট ডার্ক সুরমা কালার, ঠিক আছে। নিচের দিকটা অলমোস্ট ডার্ক সুরমা কালার, এবং এইখানে দেখেন এখানে কিন্তু আবার সুন্দর একটা ওয়াটার প্রিন্ট আছে নিচের অংশে। তো এখন নিক পোর্শনটা দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে নিক পোর্শন। দেখেন নিক পোর্শনটা কতখানি লম্বা করে একটা প্যাটার্ন দেওয়া আছে, নিক পোর্শনটা খুবই সুন্দর, খুবই গর্জিয়াস একটা নিক পোর্শন। ওকে, এখানে দেখেন এখানে কালার কম্বিনেশনটা ব্ল্যাকের উপরে এই অংশে কিন্তু সুন্দর একটা ওয়াটার প্রিন্ট আছে, আর এইদিকে কিন্তু একটা ব্রাইট একটা স্কাই ব্লু দিয়ে এই প্যাটার্নটা আছে, ঠিক আছে। এই সুন্দর প্যাটার্নটা এবং এই অংশটা দেখেন সুন্দর লাইট একটা প্যারোট গ্রিন কালার দেওয়া আছে, ঠিক আছে। এই অংশে খুবই সুন্দর একটা প্যারোট গ্রিন কালার দেওয়া আছে, এবং এটা জাস্ট লাইক আ অর্নামেন্টস, ঠিক আছে। একদম সুন্দর অর্নামেন্টসের মতো মনে হচ্ছে। দেখেন এটার সাথে আমার মনে হয় না নিকে কোনো অর্নামেন্টসের দরকার আছে, কজ এটা এতটা সুন্দর যে অনেক নাইস করে হচ্ছে একদম নিক পোর্শনে ফুটে আছে, ঠিক আছে। অনেক সুন্দর করে এটা হচ্ছে গিয়ে নিক পোর্শনটা, দেখেন এই যে টোটালটা একটা সুন্দর লাইট প্যারোট গ্রিনের উপরে, এবং এখানে যে সুন্দর স্কাই ব্লুটা আছে এটা কিন্তু অনেক শাইনি, আর এটা হচ্ছে যেহেতু ডার্ক কালার সো এই জন্য লাইটিংয়ে প্রবলেম করছে, ঠিক আছে, কালারটা রিফ্লেক্ট করছে। সো এই হচ্ছে গিয়ে টোটাল নিক পোর্শনটা। এরপর আমি দামানের পোর্শনটা দেখিয়ে দিব। দেখেন এটা হচ্ছে গিয়ে সুন্দর দামানের পোর্শন, ঠিক আছে, সুন্দর হচ্ছে দামানের পোর্শনটা। দামানের পোর্শনটা প্রিন্টগুলো ক্লোজলি দেখায়, দেখেন সম্পূর্ণ দামানে কিন্তু এরকম সুন্দর করে, ওকে, নিচের পার্টে খুব সুন্দর করে ছিটে ছিটে একটা প্রিন্ট আছে। আর এটা হচ্ছে গিয়ে মেইন প্রিন্টটা, দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট করা, প্রত্যেকটা প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা, এগুলো জাস্ট আমাদের বাংলাদেশি যে ডিজিটাল প্রিন্টটা থাকে সেটা। সো এই হচ্ছে গিয়ে টোটাল ড্রেসের প্রিন্টগুলো, ঠিক আছে। এখানে একটা ডার্ক একদম ডার্ক রেড কালারের একটা রোজ প্যাটার্ন আছে, আর এই অংশটা দেখেন এটা কিন্তু লাইট প্যারোট গ্রিন কালারটাকে খুবই হাইলাইট করেছে, ঠিক আছে, এই অংশটায়। সো এই হচ্ছে গিয়ে টোটাল নিচে পোর্শনে প্যাটার্নগুলো, ঠিক আছে। একদম নিচে কিন্তু এই সুন্দর এই বর্ডারটা করা আছে, অনেক সুন্দর একটা বর্ডার করা আছে। এটার প্রিটি ড্রেস, হ্যাঁ প্রাইস কত অবশ্যই বলবো। তো এটা ব্যাকপার্টটা দেখেন, ব্যাকপার্টটা কিন্তু হচ্ছে সিম্পলের মধ্যে না, ব্যাকপার্টটা অনেক সুন্দর, আমি একটু দেখিয়ে দিব। জাস্ট মেক করার পর দেখেন ব্যাকপার্টটা কতটা অ্যাট্রাকটিভ লাগছে, ঠিক আছে। ব্যাকপার্টটা ফ্রন্টের থেকেও আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর, ওকে। এটা হচ্ছে গিয়ে ব্যাকপার্ট, ব্যাকপার্টটাও সুপার গর্জিয়াস একটা ব্যাকপার্ট। এটা হচ্ছে ব্যাকপার্টের উপরে সেমভাবে একদম ফ্রন্টের মতো ক্রিস ক্রস আছে, এবং এই যে দেখেন ব্যাকপার্টও কিন্তু অনেক সুন্দর একটা প্যাটার্ন দেওয়া আছে, এবং ব্যাকপার্টের অল ওভার বডিতে এই সুন্দর ছিটে ছিটে করে এই প্যাটার্নটা দেওয়া আছে। এটা কিন্তু মেরুন কালার এবং হচ্ছে বাসন্তী কালারের কম্বিনেশন করা আছে। আর এইটা হচ্ছে ব্যাকপার্টের নিচের প্যানেল, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল ব্যাকপার্টের নিচের প্যানেলটা, ঠিক আছে, অনেক অনেক সুন্দর একটা লন। আর এটা হচ্ছে গিয়ে আমি প্রথম ড্রেসটা সবসময় ডিটেইলে দেখাই, কারণ হচ্ছে নেক্সট যে ড্রেসগুলো দেখাবো সেগুলো কিন্তু সেম প্যাটার্ন থাকবে, শুধু কালার কম্বিনেশনগুলো ডিফারেন্ট, ওখানে আমাকে এত কিছু দেখাতে হবে না। এটা হচ্ছে গিয়ে স্লিভের কাপড়, স্লিভের কাপড়ে লম্বা কতটুকু দেওয়া আছে সেটা আমি বলে দেবো, চওড়াটা তো আপনারা বুঝতেই পারবেন। এটা হচ্ছে গিয়ে স্লিভের অংশ, দেখেন এটা দিয়ে ফুল স্লিভ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। স্লিভের প্রিন্টগুলো দেখেন, ওয়াও মাশাল্লাহ, অনেক অনেক সুন্দর প্যাটার্ন দিয়ে কিন্তু স্লিপটা করা আছে, ঠিক আছে, অনেক চওড়া প্যাটার্ন দিয়ে স্লিপটা করা আছে। সো এটা হচ্ছে গিয়ে টোটাল ড্রেসটা, এটা আমি এখন মেজার করে জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা ওয়াইডে কতটুকু হবে এবং লম্বা কতটুকু হবে। আচ্ছা আপু কমেন্ট পড়ো না কেন, হ্যাপি আপু ড্রেস দেখাচ্ছিলাম তো তাই কনসেন্ট্রেশন যেন ব্রেক না হয় এই জন্য কমেন্ট পড়িনি। আপু এই ড্রেসটার গলায় কিছুই পরতে হবে না, হ্যাঁ ঠিক বলেছেন আপু, এটার গলায় কিছুই পরতে হবে না, যেটা অনেক অনেক সুন্দর, এই জন্য আমি একটু সুন্দর করে জাস্ট একটা ইয়াররিং পরে এসেছি। এই ইয়াররিংটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এটার ভিতরে সুরমা কালার স্টোন করা আছে, বাট এটা অল্প কিছু পিসেস আছে, ঠিক আছে, এটা অল্প কিছু পিসেস আছে, এবং এটার আরেকটা যে কালার ছিল বেবি পিঙ্ক কালার, ওইটা একদম স্টক আউট, ঠিক আছে, ওইটা কেউ চাইলেও আর দিতে পারবো না, ওইটা স্টক আউট, এটা শুধু আছে। দেখেন এটা হচ্ছে 44.5, দ্যাট মিন্স হচ্ছে 89 ইঞ্চি পর্যন্ত, ওকে, 89 ইঞ্চি পর্যন্ত, মাশাল্লাহ 89 ইঞ্চি পর্যন্ত হচ্ছে এটার বডি দেয়া আছে, বডিতে কাপড় দেয়া আছে 89 ইঞ্চি পর্যন্ত, ওয়াও কীভাবে সম্ভব। এবং এটার যে লংটা আছে, আমি লংটা আপনাদেরকে সুন্দর করে মেজার করে বলে দিচ্ছি। আপু
লাল খয়েরি ড্রেস আছে কি? হ্যাঁ আজকে আছে, আজকে অনেকগুলো কালার আছে। জাস্ট আমাদের লাইভের সাথে থাকুন তাহলে পাবেন, ঠিক আছে? আমাদের লাইভের সাথে থাকতে হবে ড্রেস দেখার জন্য। হাই আপু, কেমন আছো? তোমার প্রিন্সেসের একটা পিক দিও প্লিজ, তোমার ড্রেসগুলো এবং তুমি জাস্ট অসাম। আচ্ছা মিতু আপু, ঠিক আছে আমার প্রিন্সেসের পিক দিয়ে দিব। আচ্ছা এটা হচ্ছে 49 পর্যন্ত লং দেওয়া আছে, ঠিক আছে? আপনারা বানানোর পরে 48 থাকবে, 49 পর্যন্ত লং আছে, বানানোর পরে 48 থাকবে। এবং এটার স্লিভের অংশ লম্বা কতটুকু আছে এটা আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি, ওকে? আচ্ছা আপু, কানের দুলগুলোর প্রাইস কত? এই দুলটার প্রাইস 580 টাকা সম্ভবত, আমি একদম শিওর হয়ে বলছি না, 580। হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 580 টাকা, আমার এই দুলটার প্রাইস হচ্ছে 580। বাট এটা কিন্তু অনেস্টলি এটা খুবই কম পিসেস আছে, একদম লাস্ট পর্যায়ে, ঠিক আছে? এটা হচ্ছে একদম 20 ইঞ্চি এবং হাফ, ঠিক আছে? 20.5 পর্যন্ত লং দেওয়া আছে, এটা জাস্ট স্লিভের অংশ, ওকে? সো এই হচ্ছে গিয়ে টোটাল ড্রেসটার মেজারমেন্ট। এরপর আমি যখন দুপাট্টাটা দেখিয়ে দিব তারপর দুপাট্টার মেজারমেন্টও আপনাদেরকে সুন্দর করে বলে দিব, ঠিক আছে? দুপাট্টার মেজারমেন্টও বলে দিব, কজ হচ্ছে আপনারা যেহেতু অনেক অনেক দূর থেকেও প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট অর্ডার করেন, মাশাল্লাহ। সো যেসব আপুরা হচ্ছে অধৈর্য হয়ে যান যে প্রাইস বলেন না কেন, তাদের আসলে মানে কিছুই বলার নেই, তারা জাস্ট লাইভটা স্কিপ করে রেকর্ডেডটা দেখে নেবেন। কজ আমার অনেক অনেক আপুরা থাকেন যারা একদম ঢাকার বাইরে থেকে অনেক দূর থেকে প্রোডাক্টটা অর্ডার করে, সো তাদেরকে আমার সুন্দর করে ডিটেইলে ড্রেসটা অবশ্যই দেখিয়ে দিতে হবে। কজ তাদের কাছে কিন্তু রিটার্ন অপশনটা খুব একদম নাই বললে চলে, কজ তাদের কাছে যেতে যেতেই 2 থেকে 3 দিন লেগে যায়, তারপর তারা যে রিটার্ন করবে ওই অপশনটা আর থাকে না, তখন ড্রেসটা যেমনই হোক না কেন নিতে হয়। সেক্ষেত্রে যদি সে একটু ডিটেইলে দেখে তারপর অর্ডারটা প্লেস করতে পারে তার জন্য অনেক সুবিধা হয়, ঠিক আছে? যারা হচ্ছে অনেক দূর থেকে অর্ডার করেন, সো আর মেজারমেন্টটা বলে দিলে তো অর্ডার করাটা খুবই ইজি হয়ে যায়, আপনি জাস্ট নিজের কাছে নিজে ক্লিয়ার থাকতে পারেন যে না এই মেজারমেন্টটা আমার জন্য ঠিক আছে, ওকে? সো এই হচ্ছে গিয়ে দুপাট্টাটা, দেখেন দুপাট্টার চারপাশে এই সুন্দর চওড়া পাড়টা আছে, ঠিক আছে? এই কলকি ডিজাইনের সুন্দর চওড়া পাড়টা আছে এবং অল ওভার ফুল দুপাট্টার আঁচলটা দেখেন, এই হচ্ছে গিয়ে দুপাট্টার আঁচলটা, দুপাট্টার আঁচলটাও কিন্তু অনেক গর্জিয়াস, জাস্ট যেরকম করে, ওকে, যেরকম করে হচ্ছে দামানে পোষণ দেওয়া আছে সেরকম করেই কিন্তু দুপাট্টাটা দেওয়া আছে। দুপাট্টার মিডেলে হচ্ছে এরকম ছোটো ছোটো ছিটে ছিটে করে এই প্রিন্টগুলো আছে এবং ক্রিস ক্রসটা আছে, সো অনেক লম্বা চওড়া পাড়ের সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্ট দুপাট্টাতে আপনারা পেয়ে যাচ্ছেন। নাইস ড্রেস, অ্যান্ড আপনার আপনি কমেন্টের অ্যান্সার দেন না কেন, আমি অনেক কমেন্টই হচ্ছে স্কিপ করে যাই, ঠিক আছে? কজ ড্রেসটা একটু প্রথমটা বিশেষ করে আমি একটু কনসেন্ট্রেশন দিয়ে দেখাই, কজ এটা দেখলে বাকিগুলো আপনারা এমনিই বুঝতে পারবেন। কজ সব কিছু মেটেরিয়াল সেম থাকে, মেজারমেন্ট সেম থাকে, শুধু জাস্ট কালার কম্বিনেশনগুলো ডিফারেন্ট থাকে, ওকে? সো দুপাট্টা কতখানি লম্বা হবে আপনাদেরকে আমি সুন্দর ক্লিয়ারলি বলে দিচ্ছি, ওকে? এটা হচ্ছে গিয়ে দুপাট্টা যেটা কিনা লং পাচ্ছেন অনেক, আমি আপনাকে বলে দিচ্ছি, ওয়াও ওড়নাটা অনেক সুন্দর স্বর্ণা আপু, হ্যাঁ ওড়নাটা অনেক সুন্দর, জামাটাও সুন্দর, একদম ওভারঅল ড্রেসটাই খুবই খুবই সুন্দর, ঠিক আছে? সো 60 এন্ড হচ্ছে 30 কত হয়, 90 ইঞ্চি, হ্যাঁ 90 ইঞ্চি পর্যন্ত দুপাট্টা লং আছে, ওকে? 90 ইঞ্চি পর্যন্ত দুপাট্টা লং আছে। আর চওড়াটা বলে দিচ্ছি ম্যাটেরিয়াল ও প্রাইস, ম্যাটেরিয়াল হচ্ছে 100% পিওর কটন, একদম হচ্ছে সফট যে কটনটা থাকে একদম সফট কটন, এটা পরে জাস্ট আপনারা আরাম ছাড়া আর কিছুই পাবেন না, ওকে? এটা পরে খুবই খুবই আরাম পাবেন সবাই, জাস্ট এটা চোখ বন্ধ করে নেওয়ার মতো একটা ড্রেস, যখন প্রাইসটা বলবো তখন সবাই বুঝতে পারবেন যে এটা কোন ক্যাটাগরির ড্রেসটা যেটা আমার পেজে সব সময় অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে 42 পর্যন্ত ওয়াইডে আছে, দোপাট্টাটা ওয়াইড আছে, 42 লং আছে 90 পর্যন্ত, সো মাশাল্লাহ অনেক লম্বা চওড়া একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এটার সাথে যে প্যান্টের কাপড়টা পাচ্ছেন এটার কোয়ালিটিটা মাশাল্লাহ যে কত ভালো, এটা যখন আপনারা হাতে পাবেন তখন জাস্ট এটা যে এই যে সুতোগুলো বের হয়ে থাকে এগুলো ধরে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কত ভালো মানের একটা প্যান্টের কাপড় এই ড্রেসটার সাথে আপনাদেরকে আমরা দিয়ে থাকি। একদম আড়াই গজ কাপড়, আড়াই গজের থেকে এক ফোঁটাও কম হবে না, যদি হয়ে থাকে বেশি হবে, কম কোনো অংশেই হবে না, একদম পাক্কা আড়াই গজ কাপড় পাবেন যেটা দিয়ে চোখ বন্ধ করে প্লাজো অথবা প্যান্ট করে ফেলতে পারবেন, ওকে? তো এই হচ্ছে কি সুন্দর ড্রেসটা,
যেটা আপনাদেরকে আজকে আমি দিব এবং সব সময় দিয়ে থাকি। আর একটা কথা বলি, ঠিক আছে, একটা কথা বলি যে এই ড্রেসগুলোতে যেই পরিমাণে কাপড় দিয়ে থাকি ওই কাপড়ের প্রাইসটাও মনে হয় আমরা এই ড্রেসটা দিয়ে রাখি না, কজ এটা এত এত কাপড় দেয়া থাকে যেটা দিয়ে মনে হচ্ছে দুইটা ড্রেস হয়ে যাবে এরকম। কজ বডিতে 90 ইঞ্চি পর্যন্ত কাপড় দেয়া আছে, ঠিক আছে। সো এই হচ্ছে টোটাল ড্রেসটা এবং এটার প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা, ঠিক আছে, মাত্র 1000 টাকা এই সুন্দর ড্রেসটা। এবং আমাদের ডেলিভারি চার্জটা ইনসাইড ঢাকা 80 টাকা, ঢাকার বাইরে 120 টাকা, আমরা কোনো প্রকার কোনো বিকাশ নেই না, ঠিক আছে। ওকে, ডান স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ঝটপট করে ইনবক্স করে ফেলেন। এটা প্যান্টের কাপড়টা কিন্তু ডার্ক সুরমা কালারের, ঠিক আছে, ডার্ক সুরমা কালারের প্যান্টের কাপড়। সো এই সুন্দর ড্রেসটা তোমার মন খারাপ থাকলে ভালো লাগে না, না আজকে আমার একটুও মন খারাপ নেই, এক ফোঁটাও আজকে আমার মন খারাপ নেই, বরং আজকে আমার মনটা আরও ভালো, ঠিক আছে। নেট প্রবলেম করছে? আচ্ছা ঠিক আছে, কোনটা কানেক্ট করবো? ১০০০ টাকা, হ্যাঁ প্রায় অনলি 1000 টাকা, ঠিক আছে। আমার আজকে মন খারাপ না, এক ফোঁটাও আমার মন খারাপ না, ঠিক আছে, আজকে একটুও মন খারাপ না, বরং আজকে আমার মনটা অনেক বেশি ভালো, কজ অনেক একটা অসাধ্য কাজ আমি আজকে সাধ্য করেছি, ঠিক আছে, অনেক অসাধ্য কাজ সাধ্য করেছি। ওকে, আচ্ছা, আপু লুকিং নাইস, ফাতিমা আপু থ্যাংক ইউ। সো এই ড্রেসটার আরও কিছু কালার আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন আরও দুইটা কালার অ্যাভেলেবেল আছে, আমারটা হচ্ছে ব্ল্যাক এবং সুরমার কম্বিনেশন, আর এইটা হচ্ছে গিয়ে থাকবে সুন্দর একটা গ্রিন কালার, বটল গ্রিন না, জাস্ট গ্রিনের একদম ডিপ শেপ, ঠিক আছে, সুন্দর একটা গ্রিন কালার আপনাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ আমারটার মতো, জাস্ট কালার কম্বিনেশনগুলো ডিফারেন্ট থাকবে। আচ্ছা, কী কী কালার আছে এই যে আপু কালারগুলো দেখিয়ে দিচ্ছি, ডিটেলে আমারটা তো দেখালাম, সো এখন এগুলো ঝটপট করে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে গিয়ে ডিপ গ্রিন কালারটা, উপরের দিকটা হচ্ছে একদম ডার্ক বটল গ্রিনের ভিতরে, নিচের দিকটা সুন্দর একটা শুধুমাত্র গ্রিনের ভেতরে, আর এটা হচ্ছে গ্রিন কালারটার নিচের প্যানেলের অংশ। আচ্ছা আপু আপনার নাম্বারটা দেন, আমার নাম্বারটা, এটা হচ্ছে ব্যাক পার্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার নাম্বারটা আমার মুখস্থ নেই, এটা হচ্ছে ব্যাক পার্টের নিচের প্যানেল, ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে সুন্দর স্লিভের অংশ, এটা থাকছে গ্রিন কালারটা। ওকে, বিয়ের কাজ সম্পূর্ণ করছেন মনে হয়? বিয়ের কাজ অনেক আগেই সম্পূর্ণ করছি, এটা কি অসাধ্য কাজ নাকি বিয়ের কাজ, এটা কিছু হইলো? বিয়ের কাজ সম্পূর্ণ করছি সেই কবে? আচ্ছা দুপাট্টা দিও, দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি। ওকে, দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি, পাগল হয়ে যাচ্ছি কালারগুলো দেখে। আচ্ছা, তোমারটা কি ব্ল্যাক নাকি নেভি ব্লু? আমারটা হচ্ছে ব্ল্যাক, উপরের দিকটা ব্ল্যাকের উপরে, তারপর হচ্ছে ডার্ক সুরমা কালার, নেভি ব্লু না, একদম ডার্ক সুরমা বা গ্রে কালার যেটাকে বলে, ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালার। আচ্ছা আপু ডান পাশে আসো, ওহো এটা হচ্ছে গ্রিন কালারটার দুপাট্টা, ওকে, এটা হচ্ছে গ্রিন কালারটার দুপাট্টা, কোনটা যে ফ্রন্ট আর কোনটা ব্যাক ওইটাই বুঝতে পারি না এই ড্রেসটা কখনোই আমি। ওকে, এটা হচ্ছে গিয়ে গ্রিন কালারটার দুপাট্টাটা, দেখেন মাশাল্লাহ অনেক অনেক সুন্দর কালার কম্বিনেশনে, প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন মাশাল্লাহ অনেক সুন্দর। এটা প্যান্টের কাপড়টা একটু দেখেন, ওকে প্যান্টের কাপড়টা দিও, এটা হচ্ছে সুন্দর গ্রিন কালারের প্যান্টের কাপড়। প্রাইস কত? প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা, অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ। আচ্ছা এখন কমেন্ট করতে পারেন, ঠিক আছে, এখন যেহেতু আমারটা ডিটেইলে দেখানো শেষ, মানে প্রথম ড্রেসটা, এখন আমি কমেন্ট পড়বো, কোনো সমস্যা নেই। কালারগুলো জাস্ট ওয়াও, হ্যাঁ প্রত্যেকটা ওয়াও, ঠিক আছে। এটা হচ্ছে সুন্দর প্যান্টের কাপড়টা, এই যে এটা হচ্ছে সুন্দর প্যান্টের কাপড়। সো যার যা লাগবে স্ক্রিনশট নিয়ে নেন। প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা, প্রাইস 1000 টাকা, আপনি অনেক কিউট, থ্যাংক ইউ। আপু সাউন্ড অফ হয়ে গেছে, দেখো তো কি বলে, জাস্ট আই মিনিট আমি চেক করে দেখছি, ঠিক আছে, সাউন্ড অফ হয়ে গিয়েছে কি না। এটা কিন্তু গ্রিন কালারটা, এতক্ষণ হচ্ছে লাইট একটু কম ছিল, গ্রিন কালারটাকে আবার দেখাবো, সাউন্ড দেখো তো, না না সাউন্ড ঠিক আছে তো। এই যে এটা হচ্ছে সুন্দর গ্রিন কালারটা, একটু লাইটিংয়ের প্রবলেম হচ্ছিলো, এটা গ্রিন কালারটা আবার দেখিয়েছি, লো ব্যাটারি, একটু একটু আমাকে চার্জার লাগিয়ে দিতে হবে, লো ব্যাটারি দিচ্ছে। ওই রুমে
ওখানে আছে, সিগন্যাল দিচ্ছে, লাইটটা কেটে গেলে সমস্যা। এটা হচ্ছে দুপাট্টা গ্রিন কালারটা, আমার কাছে মনে হচ্ছে এটা একটু লাইটিংয়ে প্রবলেম হচ্ছিল। ওকে আচ্ছা ঠিক আছে আপু, তুমি খুব কিউট, তাই থ্যাংক ইউ। আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে গিয়ে টকটকা লাল, একদম সিঁদুর রেড যেটাকে বলে। ওকে টকটকা লাল একটা ড্রেস দেখাবো, সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, মাঝে মাঝে এমন এমন কমেন্ট আছে যে আমি নিজেই হচ্ছে ভয় পেয়ে যাই, কারণ লাইভে তো এমনিতেই অনেক ঝামেলা থাকে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে গিয়ে সুন্দর রেড কালার, যেটা হচ্ছে উপরের দিকটা ডার্ক একটা মেরুনের উপর রেড এবং নিচের দিকটা একদম টকটকা সিঁদুর লাল। ওকে নিচের দিকটা সিঁদুর লাল বাবুর না না ওখানে না, শোনো আলমায়ের উপরে ওই যে সাদা যে ইয়াটা আছে না ওটার ভেতরে। আচ্ছা এটা হচ্ছে গিয়ে সুন্দর নিচের প্যানেল, ঠিক আছে রেডের নিচের প্যানেল, সাউন্ড ঠিক আছে তো? হ্যাঁ আমিও তো দেখলাম সাউন্ড ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে রেড কালারটার ব্যাক পার্ট, এটা একদম লাল, এক কথায় লাল রঙের, ঠিক আছে কোনো মেরুন টেরুন কিছু না, এক কথায় হচ্ছে লাল রঙটা বলতে আমরা যেই রঙটা বুঝি লাল রঙের, এটা হচ্ছে লাল রঙের স্লিভের কাপড়টা। হাই আপু কেমন আছো, যারা আপু লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে সুন্দর রেড কালারটা, আপু যে ড্রেসটা পরে আছেন দাম কত? 1000 টাকা, গ্রিন ড্রেসটা নাই, থ্যাংক ইউ। প্রাইস কত আপু? প্রাইস 1000 টাকা, প্রাইস অনলি 1000 টাকা। আচ্ছা আপনি যেটা পরে আছেন ওইটার দাম কত? আমারটার দাম 1000 টাকা। এটা হচ্ছে সুন্দর দুপাট্টা, আচ্ছা এটা তো এটার দুপাট্টা না, দুপাট্টাটা মনে হয় ভুল এসেছে, দেখো তো এটা তো ওইটার দুপাট্টা। এটা তো এটার দুপাট্টা না, এটা এটা ভুল দুপাট্টা এসেছে। আচ্ছা রেড কালারটার দুপাট্টা সহ আমি পিকটা দিয়ে দিব, ঠিক আছে? কারো যদি রেড কালারটা লাগে জাস্ট এখান থেকে স্ক্রিনশটটা নিতে পারেন। এটার টোটাল দুপাট্টাটা আমার কাছে যে স্যাম্পলটা এসেছে ওটা অন্য একটা রেডের স্যাম্পল এসেছে, ওকে আমারটার মতো এটার দুপাট্টা, আর এটা হচ্ছে রেড কালারের প্যান্টের কাপড়, এটার দুপাট্টাটা জাস্ট এরকম হবে কিন্তু রেডের ভেতরে। ওকে সো একটা ভুল দুপাট্টা চলে এসেছে, ভুল বলতে আরেকটা রেড দেখাবো, এটার দুপাট্টাটা এসেছে। আর এটা হচ্ছে প্যান্টের কাপড়, জাস্ট এখান থেকে স্ক্রিনশট নেন এবং রেড কালারটা যদি কারো লাগে ইনবক্সে আমাদেরকে বলবেন, আমরা কিন্তু সুন্দর দুপাট্টা সহ ছবিটা দিয়ে দেবো। ওকে সো এটা হচ্ছে গিয়ে রেড কালারটা, প্রাইস 1000 টাকা। নেট প্রবলেম করছে আপু, নেটের লাইন তো আমি চেঞ্জ করলাম, মানে ওয়াইফাই থেকে মোবাইল ডাটাতে গেলাম, আমি জাস্ট একটু চার্জারটা কানেক্ট করে নিই। ব্যাক ক্যামেরা চলে এসেছিল, বুঝবুই বাবা, ঠিক আছে সবসময় ব্যাক ক্যামেরা চলে আসে কেন চার্জার লাগাতে গেলে। আচ্ছা আপু, ফেরোজা রহমান আপু লিখেছেন, হাই আপু আমি ইউএসএ থেকে দেখছি আপু, তোমার ড্রেসগুলো অনেক নাইস, তোমার স্লিভ অনেক নাইস লাগে, সিম্পলের মধ্যে এত স্লিভ, এটার নাম কি বলা যাবে ইফ ইউ ডোন্ট মাইন্ড? মানে এই এই যে স্লিভের এটা বানাই, এটা কিছুই না, নর্মাল 3/4 স্লিভ, জাস্ট সামনে থেকে একটু ঘেরটা জাস্ট বেশি দেওয়া হয়, লাইক ডিভাইডার স্লিভ বলে যেটাকে, ঠিক আছে ডিভাইডার স্লিভ, যদি এটার কথা জিজ্ঞেস করেন আপু। আচ্ছা ফারিয়া আপু লিখেছে, আপু ম্যাটেরিয়াল কি? ম্যাটেরিয়াল হচ্ছে সফট কটন। এগুলো কি সিল্ক নাকি কটন? 100% কটন, ঠিক আছে 100% কটন। হ্যাঁ এগুলো বাংলাদেশি লন, এগুলো কোনো হচ্ছে অন্য কোনো দেশি না। সো এখন হচ্ছে গ্রিন কালারের একটা ড্রেস দেখাবো, বটল গ্রিন কালার। ওকে বটল গ্রিন কালারের একটা সুন্দর ড্রেস দেখাবো। আচ্ছা লাইট কি এখন ক্লিয়ার আছে? অনেকে হচ্ছে ঝাপসা লিখছিলেন, এখন ক্লিয়ার থাকার কথা, ঠিক আছে দাও। এই যে এটা হচ্ছে খুবই সুন্দর ডিপ একটা বটল গ্রিন কালার, আর একটা ডিজাইন কিন্তু এটা, ঠিক আছে এটা ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট, এবং এটা হচ্ছে ডার্ক একটা বটল গ্রিন কালার ড্রেস,
ওকে, এটা হচ্ছে টোটাল ড্রেসটার ওভারলুকটা। এটার বেইজে দেখেন এরকম সুন্দর করে ওয়াটার প্রিন্ট আছে, এবং এটা হচ্ছে নেক পোর্শন, আর এটা হচ্ছে গিয়ে দামানের পোর্শনটা। ওকে, এটা হচ্ছে গিয়ে দামানের পোর্শন। থ্যাংক ইউ আপু বলার জন্য, ওয়েলকাম আপু। এটা হচ্ছে ব্যাক পার্ট, সরি ব্যাক পার্টটা এদিকে হবে না, এরকম উল্টা পাল্টা কেন এটা, এটা হচ্ছে ব্যাক পার্ট। ওকে, এটা হচ্ছে সুন্দর ব্যাক পার্টের অংশ, এটা ব্যাক পার্টের নিচের প্যানেল, খুবই প্রিটি, হ্যাঁ খুবই প্রিটি। এটা হচ্ছে সুন্দর স্লিভের অংশ, স্লিভের অংশ তো দেখতেই পাচ্ছেন, একদম 20.5 পর্যন্ত স্লিভ দেওয়া থাকে, একদম ফুল স্লিভ করে তারপরও কাপড় থেকে যায়। স্ক্রিনশট নেওয়ার জন্য ধরবো কোনটা, আচ্ছা এটা থাক, সমস্যা নেই, এটা লাগবে না, জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নেবেন। এই ডিপ বটল গ্রিন কালার ড্রেসটা লাগবে আপু। আপনার গায়েরটার প্রাইস কত? 1000 টাকা, অনলি 1000 টাকা। এটার দুপাট্টাটা দেখেন, এটা হচ্ছে গিয়ে সুন্দর দুপাট্টার অংশটা, ডার্ক বটল গ্রিন কালারের দুপাট্টাটা। ওকে, ডার্ক বটল গ্রিন কালারের দুপাট্টা, এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়, সেম মেটেরিয়াল, সেম সব কিছু, শুধু ডিজাইন এবং কালার কম্বিনেশন ডিফারেন্ট। এটা হচ্ছে ডার্ক বটল গ্রিন কালারের ড্রেস। তো এটা যা যা লাগবে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন, ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে। প্রাইস হচ্ছে 1000 টাকা, ডান। ওয়াও, আচ্ছা এখন হচ্ছে সেম ডিজাইনটা যেটা মাত্র দেখালাম, ডার্ক বটল গ্রিন, ওইটার হচ্ছে কফি কালারটা দেখিয়ে দেবো। খুবই সুন্দর একটা কফি কালার, সেম ড্রেসটার কফি কালারটা আপনাদেরকে দেখাচ্ছি। এই কালারটা খুবই স্টাইলিশ লাগে, ঠিক আছে, এই কালারটা খুবই স্টাইলিশ লাগে। এটা হচ্ছে গিয়ে ড্রেসটার ব্যাক পার্ট, আর এটা হচ্ছে ব্যাক পার্টের নিচের প্যানেল, আর এটা হচ্ছে স্লিভের অংশ। ওকে আপু, আপনার পরনের জামাটা কত, আপনার পরনের জামাটা হবে? হ্যাঁ, আমার পরনের জামাটা তো অ্যাভেলেবেল আছে, লাগলে ইনবক্স করে দেবেন, ঠিক আছে। আমারটা প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা। নাইস ড্রেসগুলো, থ্যাংক ইউ। এটা হচ্ছে গিয়ে দুপাট্টার অংশ, এটা হচ্ছে গিয়ে দুপাট্টাটা, এটা সুন্দর একটা কফি কালার, ঠিক আছে, অনেক সুন্দর একটা কফি কালার। এটা হচ্ছে দুপাট্টা, আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আপু। আকাশি কালার আছে? না, আকাশি কালার নেই। নাইস ড্রেসগুলো, থ্যাংক ইউ শরণ আপু। এটা হচ্ছে সুন্দর কফি কালারটা, কারো লাগলে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলেন, ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে। প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা। আচ্ছা, এই সেম ড্রেসটার হচ্ছে যেটা রেড কালারটার সাথে ভুল দুপাট্টা চলে এসেছিলো, ওইটা হচ্ছে এই মেরুন কালারের ড্রেসটা, দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর মেরুন কালার। ওকে, লাল খয়েরি কালারের ড্রেস কেউ একজন দেখতে চেয়েছিলেন, মেরুনের উপর হচ্ছে, ডার্ক মেরুনের উপরে হচ্ছে রেড কালার দিয়ে কম্বিনেশন করা আছে, এই যে খুবই সুন্দর একটা ড্রেস। ওকে, এটা হচ্ছে নিচের পোর্শন হালকা কালার নেই, না এগুলোর ভিতরে হালকা কালার নেই আপু। এটা হচ্ছে ব্যাক পার্টের নিচের প্যানেল, এটা হচ্ছে স্লিভের অংশ। আপু আপনাকে খুব সুন্দর লাগছে, নাসরিন আপু থ্যাংক ইউ, আপনি আমাদের টপ ফ্যান। আচ্ছা, গাইডটা হবে? হ্যাঁ, গাইডটা অ্যাভেলেবেল আছে আপু। আপনাকে অনেক ভালো লাগে নিশা আপু, অনেক ধন্যবাদ। আচ্ছা, এটার দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি, এটার দুপাট্টাটাই হচ্ছে যেটা রেড কালারটার সাথে ভুল করে দেখিয়েছিলাম আপু আপনাকে, আমার অনেক ভালো লাগে, আচ্ছা থ্যাংক ইউ। চিটাগাংয়ে 2টা কাপড় দিলে ডেলিভারি চার্জ করতো 120 টাকা। এটা হচ্ছে রেড কালারটা, সরি ডিপ মেরুন কালারটার দুপাট্টার অংশটা, আর এটার সাথে প্যান্টের কাপড়টা দেখেন, অনেক ডার্ক একটা মেরুন কালার প্যান্টের কাপড়। দাম কত? দাম অনলি 1000 টাকা, লিপে আপু 1000 টাকা প্রাইস। ওকে আপু, তোমার কাছ থেকে 14টা জামা নিয়েছি, সবগুলো সুন্দর। সায়ান রহমান, সায়ান রহমান আইডি থেকে লিখেছেন, ধন্যবাদ আপু, এতগুলো ড্রেস নিয়েছেন, অবশ্যই রিভিউ দিয়েছেন তাই না, থ্যাংক ইউ। এটা হচ্ছে সুন্দর মেরুন কালারটা, যার যা লাগবে স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইনবক্স করে ফেলেন। প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা। ওয়াও, নাইস ড্রেস, থ্যাংক ইউ মনোয়ার আপু। আচ্ছা, এখন হচ্ছে একটা খুবই সুন্দর একটা নেভি ব্লু কালার দেখাবো। ওকে, আমারটা কিন্তু নেভি ব্লু না, আমারটা ডার্ক সুরমা আর ব্ল্যাকের কম্বিনেশন, এখন নেভি ব্লু দেখাবো। প্রাইস 1000 টাকা, 1000 টাকা অনলি, আজকে সব ড্রেসগুলো অনলি 1000 টাকা প্রাইস। ওকে, এখন হচ্ছে নেভি ব্লু কালার দেখাবো, দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা নেভি ব্লু, প্রত্যেকটা ড্রেস সুন্দর, বাট হ্যাঁ প্রত্যেকটা কিন্তু ডার্ক কালার, এগুলোর ভিতরে লাইট কালার খুবই কম আসে।
ওকে। এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস, ওকে, নেভি ব্লু এর উপরে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, অনেক নাইস করে, ওকে আপু। আমার মেয়ে তোমাকে, তোমার অনেক বড় ফ্যান, শিপু আপু সব সময় তোমার লাইফ দেখে। আচ্ছা, মামুনিকে অনেক অনেক ভালোবাসা, আম্মুটাকে অনেক ভালোবাসা। এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টের নিচের প্যানেল, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক পার্টের নিচের প্যানেল, আর এটা হচ্ছে স্লিভের অংশ, ঠিক আছে, এটা হচ্ছে সুন্দর স্লিভের অংশ। আচ্ছা স্বর্ণাপু, আপনার মেয়ের ছবি দিয়ে দিয়েন, ঠিক আছে, আপনার মেয়ের ছবি আমাদের সাথে শেয়ার করেন পেজে, ঠিক আছে, মামনিটাকে একটু দেখবো। আচ্ছা আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা আপু, আমার ড্রেসটা কবে পাঠাবেন? আয়েশা আপু, আমি তো জানি না আপু, একটু ইনবক্সে যোগাযোগ করবেন, ওকে। এটা হচ্ছে দুপাট্টাটা, নেভি ব্লু কালারটা দুপাট্টাটা দেখেন, অনেক অনেক সুন্দর দুপাট্টা এবং অনেক লম্বা চওড়া। কিন্তু মেজারমেন্টটা তো আগেই বলে দিয়েছিলাম, ঠিক আছে, মেজারমেন্টটা তো আগেই বলে দিয়েছি। রওশনার আপু লিখেছেন, আপু তোমার কথাগুলি খুবই ভালো লাগে। আচ্ছা তাই, থ্যাংক ইউ। আচ্ছা এটা হচ্ছে সুন্দর প্যান্টের কাপড়টা দেখেন, প্যান্টের কাপড়টা কিন্তু রয়্যাল ব্লু শেডের, বলছে এই নেভি ব্লু এর উপর কিন্তু রয়্যাল ব্লু কালার শেডগুলো আছে, ওকে। সো এই হচ্ছে কি টোটাল ড্রেসটা, যার যার লাগবে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলেন। প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা, অনলি 1000। লং কত? লং হচ্ছে 49 পর্যন্ত কাপড় দেওয়া আছে, আপনারা ইজিলি 48 করতে পারবেন, আর ওয়াইডে হচ্ছে 89 পর্যন্ত কাপড় দেওয়া আছে, ঠিক আছে, বডি হচ্ছে 89 পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা এখন লাস্টলি হচ্ছে আমি সুন্দর একটা ওয়াইন কালার দেখিয়ে দেবো, ওকে। লাস্টলি আপু বুঝিনি কমেন্ট। আচ্ছা আপু, তোমারটার প্রাইস কত? আমারটার প্রাইস হচ্ছে 1000 টাকা, সবগুলোই 1000, আমারটা সহ হচ্ছে 1000 টাকা, ওকে। সো এই সেম ড্রেসটা যেটা নেভি ব্লু দেখালাম, এটার হচ্ছে ওয়াইন কালারটা দেখাবো। আমার মনে হচ্ছে এটা আমাদের খুব একটা হিট ড্রেস, এই যে সুন্দর একটা ওয়াইন কালার ড্রেস, এটা হচ্ছে ড্রেসের নিচের প্যানেল, আর এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা ব্যাক পার্টের নিচের প্যানেল, আর এটা স্লিভের অংশটা দেখেন, এই যে সুন্দর স্লিভের অংশ। আচ্ছা চিটাগাংয়ে হোম ডেলিভারি দেওয়া যাবে, একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেবো, চিটাগাংয়ে তো অবশ্যই দেওয়া যাবে। আচ্ছা ওকে, সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেবো। আপনি প্রাইস কত? প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা, এটা হচ্ছে দুপাট্টার অংশটা, আর এটাই কিন্তু আজকে লাস্ট ড্রেস। সো এই হচ্ছে আজকের একদম ফাইনাল ড্রেস, এটা হচ্ছে সুন্দর মেরুন কালারটার, সরি ওয়াইন কালারটার দোপাট্টা, এবং এটা প্যান্টের কাপড়টা দেখেন, ওকে, এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আপু, এটা হচ্ছে খুবই সুন্দর ওয়াইন কালারটা প্যান্টের কাপড়, যা যা লাগবে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলেন। প্রাইস হচ্ছে 1000 টাকা, ওকে, ডান। এই ছিল আজকের সব ড্রেসগুলো, এবং ফাইনালি আমার ড্রেসটা আবারও আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্ল্যাক এবং ডার্ক সুরমা কালার কম্বিনেশন, ঠিক আছে, ব্ল্যাক এবং ডার্ক সুরমা কালারের কম্বিনেশন। এটার দুপাট্টা থেকে শুরু করে একদম নেক পোর্শন, ব্যাক পার্ট সব কিছুই হচ্ছে সমানভাবে সুন্দর, ঠিক আছে, এটা সব কিছু সমানভাবে সুন্দর। স্লিভটা দেখেন, একদম গর্জিয়াস একটা ড্রেস, এবং এইটার হচ্ছে সবথেকে যে সুন্দর পার্ট সেটা হচ্ছে এটার দুপাট্টাটা অনেক লম্বা চওড়া, যেটা কি না আমি মেজার করেছিলাম 90 ইঞ্চি পর্যন্ত মনে হয় লং বলেছিলাম মেজার করে, আর হচ্ছে 42.5 পর্যন্ত কিন্তু চওড়া আছে। সো এত সুন্দর দোপাট্টা, এত সুন্দর লনের ড্রেস আপনারা পাচ্ছেন অনলি 1000 টাকা, এবং এটার কাপড় কোয়ালিটি নিয়ে আপনাদের কোনোই টেনশন করতে হবে না, এটার কাপড় কোয়ালিটি জাস্ট চোখ বন্ধ করে নেয়ার মতো। বলতে পারেন পাকিস্তানি লনগুলো পরে যারা অভ্যস্ত তারা কিন্তু এই লনটা একবার হলেও ট্রাই করবেন, ওকে। যেটা হচ্ছে পাকিস্তানি লন ওটা তো ওইরকমই, আর এটা কিন্তু জাস্ট আমাদের দেশীয় লনের ভিতরে বেস্ট একটা লন, যেটা কিনা আমার পেজে আমি কখনোই হচ্ছে এটা স্টক আউট হতে দেই না, জাস্ট এটা নিউ ডিজাইন নিউ কালার্স আমি সব সময় রাখার চেষ্টা করি, ঠিক আছে, এটা কখনোই আমার পেজে আমি একদম স্টক আউট করে ফেলি না, সব সময় এটার কোনো না কোনো ডিজাইন কোনো না কোনো কালার আপনারা পেয়ে যাবেন। যখনই দেখবেন 1000 টাকা দামের একটা লন আপনাদেরকে দিচ্ছি, তখনই বুঝতে পারবেন যে এটা কোন লনটা, ওকে।
কফি কালারটা আবার কি দেখানো যাবে? আচ্ছা কফি কালারটা একটু রেকর্ডের লাইভটা দেখে নেবেন, আমি লাইভটা এখন শেষ করে দেবো, কজ আমি সম্ভবত জুয়েলারি পেজে একটু লাইভ হব আপনাদেরকে ইয়াররিং দেখানোর জন্য। জুয়েলারি পেজে জাস্ট আমি মনে হয় দুই দিন ধরে লাইভ হচ্ছি না, সবাই পাগল হয়ে গিয়েছে। ওকে, সো এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে বলবো আমার জুয়েলারি পেজটাতে একটু লাইক দিয়ে লাগবেন, যেটার নাম হচ্ছে জুয়েলারি বাই আরবিস কালেকশন। ওকে, জুয়েলারি বাই আরবিস কালেকশন, এবং ওই পেজের লিঙ্ক কিন্তু আমাদের এই সুন্দর আমাদের এই পেজটার একদম উপরে সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? জাস্ট ওই পেজটা তো আপনারা একটু লাইক দিয়ে ফলো বাটন অন করে রাখবেন। সো এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের পেজের সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাদেরকে অনেক সাপোর্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।